প্রেমের টানে চার সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে এসে প্রেমিক সহ গ্রেফতার হন পাকিস্তানি নারী সীমা হায়দার। নেওয়া হয় রিমান্ডে। অবশেষে শুক্রবার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন এই প্রেমিক যুগল। ভারতের উত্তরপ্রদেশের নয়ডা আদালত তাদের জামিন দেন, তবে আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত অন্য কোথাও যেতে পারবেন না তারা। জামিন পেয়ে ভারতকেই এখন নিজের দেশ বলে মনে করছেন পাকিস্তানের সীমা হায়দার। জেল থেকে বেরিয়ে উচ্ছ্বসিত এই নারী জানান, সচিন সিংহের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে চান তিনি। এই জুটির প্রেমের গল্প বলিউডের সিনেমার মতোই চমকপ্রদ। করোনা মহামারীর সময় জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলতে মন দেয়া নেয়া দুজনের। অতঃপর প্রেমিকের সঙ্গে সংসার করার আশায় পাকিস্তান থেকে পালিয়ে আসেন ভারতে। স্বপ্ন দেখেন ঘর বাঁধার, তবে সে স্বপ্ন পূরণ হয়নি। প্রেমিক সহ জেলবন্দী হন পাকিস্তানি ওই নারী। ভারতীয় গণমাধ্যম জানায়, গেল মাসে নেপাল থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আসেন 27 বছর বয়সী পাকিস্তানি নারী সীমা গুলাম হায়দার। সঙ্গে নিয়ে আসেন চার সন্তানকেও। 22 বছর বয়সী প্রেমিক সচিন সীমাকে নিয়ে উত্তরপ্রদেশের শহর নয়ডার একটি বাড়িতে ওঠেন। সেখান থেকেই গত 4 জুলাই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে সীমা ও সচিনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত 2 সপ্তাহে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, মামলাটি নিয়ে তারা বিস্তারিত তদন্ত শুরু করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2014 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা গুলাম হায়দারের সঙ্গে বিয়ে হয় সীমার। এই দম্পতির রয়েছে 4 সন্তান। বিয়ের 5 বছর পর 2019 সালে কাজের উদ্দেশ্যে শ্রমিক হিসেবে সৌদি আরবে যান গুলাম হায়দার। বাড়িতে একা হয়ে পড়েন সীমা। নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেন পাবজি খেলা, আর খেলতে খেলতেই সচিনের সঙ্গে পরিচয়। এক পর্যায়ে সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। দেখতে দেখতে 3 বছর পেরিয়ে যায়। একসময় তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন সীমা। সে লক্ষ্যেই সন্তানদের নিয়ে পালিয়ে যান ভারতে। রাইসা জান্নাত, সময় সংবাদ।